প্রিয়নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি আল্লাহর কাছে যাও, আল্লাহ বলেছেন যদি আমার কাছে আসো আমি তোমাদের ডাকে সাড়া দেব, আর যদি তোমরা ক্ষমা প্রার্থনা করো আমি তোমাদের ক্ষমা করব, যদি তোমাদের পাপ আকাশের মেঘ ছুঁয়ে যায় তারপরও ক্ষমা করব, যদি তোমাদের পাপ এই পৃথিবীর মতো আকারে বিশাল হয় তারপরও আমি তোমাদের ক্ষমা করার জন্য প্রস্তুত থাকব, যদি আমার কাছে ক্ষমা প্রার্থনা করো আর আমার সাথে কাউকে শরীক না করো। তার মানে আপনি যে পাপই করেন যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, আন্তরিকভাবে অনুশোচনা করেন, যদি আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক না করেন, শিরক না করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করবেন।